nice to have a boring podcast. Hi. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। অ্যাজ আই টোল্ড দ্যাট আমি লাইভে আসবো, তো লাইভে এসে বললাম। প্রায় 1 মাস পর লাইভে আসলাম। সবার ঈদ, সো ব্যাড বিকজ অফ আমরা কেউই আসলে ভালো নাই, ইটস আ ভেরি বিগ থিং। অ্যান্ড সিচুয়েশন, প্রথমত সবাইকে সরি বলে নিই বিকজ দেরি হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড, যে আমি যে শাড়িটা পরে আছি সেটার সাথে ব্লাউজ অ্যাকচুয়ালি ম্যাচিং করতে পারিনি, বিকজ ব্লাউজ সেলাই, শাড়ির সাথে যে ব্লাউজের কাপড়টা আছে, আমি সেটা সেলাই করার জন্য যে দর্জি বা মাস্টার থাকে তাকে আমি পাইনি। দ্যাটস ওয়াই ব্লাউজটা সেলাই হয়নি। সো দ্যাটস ওয়াই আমাকে ট্যান্টাপের উপরে শাড়ি পরে নিতে হয়েছে, কিছু করার নেই। অ্যান্ড আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে শাড়ির ব্লাউজ হয়তো অন্য কাউকে সেলাই করাই যেত, বাট তার হাতে জার্ম থাকতে পারে। এই জন্য আসলে নিজের সিকিউরিটির কথা ভেবে আমি আর সেলাইয়ের দিকে যাইনি আসলে, বা মাস্টারের সাথে কথা বলি, বা এই টাইপের কোনো কিছু হয়নি আসলে, নিজের নিজের সেলাইয়ের কথা চিন্তা করেই। কে কী বলছে দেখি, দিস ইজ ইট মেবি। ঈদ মুবারক, ঈদ মুবারক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শারীর অবস্থা খুবই খারাপ, কারণ একা একা শাড়ি পরাটা যে কি যন্ত্রণার সেটা আমি এবার ঈদে হাড়ে হাড় দিতে টের পেয়ে গেছি। একা একা শাড়ি পরাটা আসলে খুবই যন্ত্রণার। আমি আসলে কখনোই একা একা শাড়ি পরিনি আমার লাইফে, সবসময় আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার মেকআপ আর্টিস্ট কেউ না কেউ সবসময় ছিল, তারাই আমাকে শাড়ি টাড়ি পরতে হেল্প করতো বা শাড়ি পরিয়ে দিত। বাট এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিছুই করার নেই, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আসলে এরকম যে এখানে আরেকজনের কাছ থেকে পরে নেওয়ার কথা চিন্তাও করা যায় না। সো সেজন্য অ্যাকসেপ্ট মাই অল মেসি থিংস। ওকে, সুন্দর লাগছে, থ্যাংক ইউ, সুন্দর লাগার প্রশ্ন উঠানো।
ভীষণ, হ্যাঁ একদমই। সবচেয়ে বড় কথা, আমি খুবই নর্মাল লিপস্টিক দিয়েছি এতটুকুই। আর বড় ব্যাপার হচ্ছে যে আমার কানে ফুটো নেই। সো অল দিস থিংস, যা কিছু আছে, কানে দুল পড়া একদম ইম্পসিবল ব্যাপার, এটা আমার পক্ষে সম্ভব না। আর সেকেন্ড অফ অল, ব্লাউজের যে ব্লাউজ পিস ছিল সেটা বানানো হয়নি। সো ইটস, আমাকে ট্যান টপের উপরে শাড়ি পরতে হয়েছে। এক্সেপ্ট অল মাই মেসি থিংস, আই এম সরি ফর দ্যাট। Nice, thank you. Thank you. So, বলো কি কিরকম ঈদ কাটাচ্ছে আমাকে জানাও। হ্যাঁ, এবারে এবারে ঈদটা ডেফিনেটলি একটু আলাদা, বিকজ এবারে সব কিছুই আসলে আলাদা, কারণ আমরা একটা খুব ডেফিনেটলি ভালো সিচুয়েশনের মধ্যে, পুরো বিশ্বই নেই, বিশ্ব থমকে গেছে। সো এরকম একটা সিচুয়েশনে ভালো, মানে আপনি কেমন আছেন এটা প্রশ্ন করাটাও আসলে খুবই অবান্তর। তারপরে মানুষকে বাঁচতে হবে, ভালো থাকতেই হবে, ইটস দ্য ভেরি বিগ থিং যে আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে। না মাত্র আট কে কীরকম, মানে যার যতটুকু পসিবিলিটি আছে, যার যতটুকু সামর্থ্য আছে, ততটুকুর মধ্যে আমরা ভালো থাকবো, থাকার চেষ্টা করবো, এটাই সবচেয়ে বড় ব্যাপার আসলে। ঈদ কেমন কাটলো? ঈদ ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে একদম আমার, অসাধারণ। থ্যাংক ইউ, ঈদ আমার একদম ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে, ঘুমিয়ে ঘুমিয়ে ঈদ পার হয়ে গেছে। আই এম নট লুকিং গর্জিয়াস অ্যাকচুয়ালি, বিকজ আমি একদম সাজতে পারি না, চুলগুলোর অবস্থা খুব খারাপ। সাজগোজ আমার মেরে বাস কা বাত নেই, হ্যাঁ সাজগোজ আমি করতে পারি না একদম একা একা। থ্যাংক ইউ সো মাচ। সোমকে বলো তোমরা ঈদে কে কি
করলে সারাদিন বাসায়, ডেফিনেটলি এবার ঈদটা একদম অন্যরকম আমাদের সবার জন্য। বন্ধু বান্ধব কারোর সাথে আসলে দেখা করা হলো না, তারপরেও ইভেন তামিল না, আর ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। তারপরেও কে কি করলো আমাকে জানাও। আসলে সিচুয়েশনটা এত খারাপ আমাদের সবার আশেপাশে, আমার একটু জিজ্ঞেস করতেও খারাপ লাগছে। শাড়িটা আমি আসলে একদমই একা একা পরতে পারিনি, সরি ফর দ্যাট। করতে পারি না, সাজগোজ করতে পারি না, যে ব্যাপার সেটা হচ্ছে যে ঈদে তারপরে আসলে বাসায় কিছু মানুষ আসেই, তো আমার বাসাতেও এরকম কিছু মানুষ ঈদে আসে এবং এই জন্য নক করছে বারবার 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 দেখতে যাচ্ছে। এই জন্য আমি আসলে লাইভের টাইমটা কালকে ঠিক করে দিতে পারিনি, বিকজ আসলে কিছু মানুষ ডেফিনেটলি আসেই বাসায়, তাদেরকে তো না বলা যায় না, বাসায় আসলে না করা যায় না, দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ। সো ঈদ কেমন, সবাই ঈদ কেমন কাটালে আমাকে জানাও, কে কে ঈদে কী কী করছো। বাট কিছু কথা একদম মনে রাখা দরকার আমাদের, বিকজ অফ এই কথাগুলো ভুলে গেলে চলবে না, যে আমরা নিজে যদি সাবধান থাকি, আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখি, এটা এবার ঈদের সবচেয়ে বড় পাওয়া। ঈদ জীবনে অনেক করা যাবে, অনেক ঈদ আসবে আমাদের লাইফে, বাট একটা ঈদ করতে যে যদি আমরা বেঁচেই না থাকি, দেন আসলে কোনো লাভ নেই। দ্যাটস ওয়াই আমরা এই ঈদে সুন্দর থাকবো, সচেতন থাকবো, বাসায় থাকবো, বাসার খাবার খাবো, এবং ফ্রেন্ডদের সাথে আমরা ভিডিও কলে কথা বলে নিতে পারি, বাট
ডেফিনেটলি এই ঈদে আমরা বাসাতেই থাকার চেষ্টা করব, কিন্তু আসলে আমার বাসার অবস্থা এমন যে আমার বাসায় কিছু মানুষ, আমার কিছু ছোট কাজিন বা আদার্স, ওরা আসবেই, সো ওদের সাথে একটু দেখা করতেই হবে, কিছু করার নেই। শাড়িতে ভালো লাগে, থ্যাংক ইউ। কেমন কাটছে লকডাউন? ইটস নট নট সো গুড, নট সো ব্যাড। থ্যাংক ইউ সো মাচ। শাড়ি পরা আমার পক্ষে পসিবল না, একা একা খুব ডিফিকাল্ট শাড়ি পরা, সো ব্যাড। আর আমি তো একা আইব্রু, মানে আইব্রুটাও টানতে পারি না, একটা একটা ডান পাশে চলে যায়, একটা বাম পাশে চলে যায়, আর একটা মাঝখানে থাকে, সো পারি না আসলে। শাড়ি কি নিজে আমি নিজেই পরেছি আজকে, আজকে শাড়িটা নিজেই পরেছি এবং একদম ভালো হয়নি এটাও জানি। উটপাটাং কে বললো? কাউস্তব সেন, উটপাটাং স্টিল মেক্স এ লুক লাইক অ্যান অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। উটপাটাং শাড়ি, হ্যাঁ আমি পড়তে পারি না একদমই, একদম নাইস আইস, থ্যাংক ইউ। শাড়ি সামলানো, মাই গড, শাড়ি সামলানো খুবই ডিফিকাল্ট।
থেকে এই জন্যে কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। শাড়িটা আসলে শাড়িটা আমাকে একজন গিফট করেছে, সো থ্যাংকস টু হিম। সুন্দর কিছু শাড়ি গিফট করেছে আমাকে, সো শাড়ির সুন্দরের জন্য ধন্যবাদ তাকে দেওয়া দরকার আমাকে না। আসলে এখানে লাইভে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করছে, আমি বুঝলাম না কেন উল্টাপাল্টা কমেন্ট করছে। তাদেরকে তো আমি দেখতে আসতে বলিনি, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, এত উল্টাপাল্টা কমেন্টের কি আছে। আমি তো কাউকে এখানে জোর করে নিয়ে আসিনি, নিজেরই এমন ঠিক না। এসে আমাকে শিখাতে আসে কি হাস্যকর ব্যাপার, আমি এসে কাউকে বাসা থেকে টেনে হিঁচড়ে টেনে নিয়ে আসিনি এখানে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ঈদ বাসার মানুষের সাথে ঘরে কাটান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরেকজনকে আরেকটা কমেন্ট করার আগে চিন্তা করুন আপনি কতটুকু ভালো। দিস ইজ মাই লাইফ, দিস ইজ নট ইউর লাইফ। আমি আমার লাইফে কী করবো না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আপনি কেন কথা বলছেন। আই এম নট ইউর প্রপার্টি, আমি আপনার সহায় সম্পত্তি না যে আমাকে নিয়ে কথা বলতে হবে। This is my life, my choice. It's none of your business. Right? Okay. Then ভালো থাকুন সবাই, পরিবারের সাথে ঈদ কাটান। অ্যান্ড আরেকটা যেটা ব্যাপার যে নারীদের সোশ্যাল বুলিং নিয়ে যে কথাগুলো সবাই বলেন সেগুলো নিজের জীবনে ফলানোর চেষ্টা করেন, আরেকজনকে শিখাতে আসার মধ্যে কোনো মহত্ত্ব নাই, আরেকজনকে বুঝাতে আসার মধ্যে কোনো মহত্ত্ব নাই। ট্রাস্ট মি, নিজে ভালো থাকলে অনেক ভালো, বাট আমি আপনার প্রপার্টি না যে আমাকে ধরে বেঁধে 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 রাখবেন। দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট অ্যাকচুয়ালি। আমি কী করবো না করবো আমার জীবনে, আমি কী করবো, কীভাবে চলবো না চলবো, এটা টোটালি আমার ব্যাপার।
সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যারা বুলিংয়ের কথা বলেন সেগুলো ফলানোর চেষ্টা করুন নিজের লাইফে। আপনি নিজে আরেকটা মেয়েকে বুল করলেন, নিজে আরেকটা মেয়েকে উত্তপ্ত করলেন, উল্টা পাল্টা কথা বলে মহৎ সাজার মধ্যে কিছু নাই আসলে। ঈদ সুন্দর হোক, আর আমার বলা কথাগুলো যখন মনে থাকে, আমি কি করব না করব, কোথায় যাব, কার সাথে বসবো, কি খাবো কি না খাবো, টোটালি আমার ব্যাপার। দিস ইজ নট অফ ইউর ব্লাডি বিজনেস। আপনি কথাগুলোকে আপনার লাইফে ফলাবেন না, দিস ইজ আ ভেরি বিগ থিং। ওকে, আমার লাইফটা আমার, আমি কারো সহায় সম্পত্তি না যে আমাকে আপনার মতো হতে হবে, দিস ইজ মাই লাইফ। তারপরেও আমি আসলে সবচেয়ে বড় কথা যেটা, যে দু একটা মানুষই উল্টাপাল্টা কমেন্ট করছে, বাকি সবাই খুব ভালো কমেন্ট করছে, তাদেরকে লাভ ইউ। দু একটা মানুষের জন্য আমি সবাইকে দোষ দিতে পারি না, এটা আমি করতে পারি না। দু একটা অশিক্ষিত মানুষ সবসময় উল্টাপাল্টা কথা বলবে, ইটস ওকে, দে আর ফ্রাস্ট্রেটেড। আমি পজিটিভিটি নিয়ে থাকতে চাই এবং পজিটিভ মানুষকে পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, অ্যান্ড ঈদ মুবারক, স্টে সেফ, বাসায় থাকুন, আর অবশ্যই সরকারের দেওয়া নির্দেশ মেনে চলুন, বাসায় থাকুন, খুব প্রয়োজন ছাড়া বের হওয়ার তো দরকার নাই আমাদের। সুস্থ থাকি না আমরা, অনেক ঈদ আসবে জীবনে, অনেক অনেক ঈদ আসবে। আর আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, অনেককে দেখি যে ফেসবুকে কাউকে কোনো কিছু দিয়ে সেটা আবার তাদের চেহারা সহ পোস্ট করে, যেটা আমি মেনে নিতে পারি না। দেখেন, আমরা যাকে হেল্প করছি তারা তো আমাদের কাছে হেল্প চাইনি, আমরা উইলিংলি মানুষকে হেল্প করছি, তাদেরকে হেল্প করার জন্য বাংলাদেশ সরকার রয়েছেন, তাদের অনেক ইনিশিয়েটিভ আছে, আমাদেরকেও ধরে বেঁধে হেল্প করতে বলেনি তো, আমরা নিজের ইচ্ছে থেকে হেল্প করছি, ঠিক আছে, ইটস ওকে, গুড, আমরা নিজের ইচ্ছে থেকে হেল্প করছি, তাদের মুখটা কেন দেখাতে হবে, তাদের জায়গায় তো আমরাও থাকতে পারি। একবার ভাবুন তো, আমরা হাত পেতে ত্রাণ নিচ্ছি মানুষের কাছ থেকে, কেমন লাগলো শুনতে ব্যাপারটা, খুব খারাপ তাই না? ওদেরও খারাপ লাগছে, কিন্তু ওদের ছবি তুলবেন না প্লিজ। আপনি ছবি তোলেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, ওদের মুখটা ব্লার করে দেন, বা মুখের মধ্যে কোনো একটা কার্টুনের কিছু বসায় দেন, ওদের মুখটা দেখাবেন না প্লিজ। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার খুব রিকোয়েস্ট, বিকজ ওদের জায়গায় আমরাও থাকতে পারি। সময় কাকে কোথায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না, সো বি কেয়ারফুল, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন। Thank you and be liberal. Bye.